থেকে 9 কোটাটা আমরা বলি ঠিক আছে 1 থেকে 9 এরপরে ধরুন ক্রিয়া কর্মের মধ্যে কিভাবে ইনভলভ করব রে 1 থেকে 9 টা তো আমার এখানে শেষ হয়ে গেল আমার অনেক কাজ করা গেল আর কি দিল এবার 8 দিয়ে বললো আচ্ছা বলো দিও না 8 টা কত রকম ভাবে হতে পারে কার কার সঙ্গে মিশে হতে পারে কি বুঝলে আমি কি বলছি এইভাবে তো ওকে ক্রিয়া কর্মের সঙ্গে আমরা জড়িত রাখবো এই খেলাটা তো খেলতে বলছে ক্লাস 1 থেকে আপনি এই ধরনের খেলাগুলো খেলান আপ টু 20 পর্যন্ত দেখবেন অনেক অপারেশন আছে এই অপারেশনগুলো আমাদের করাইতে হবে তার কারণ আমরা যখনই এইখানে আপনার সংখ্যা চাটে আসছি এ দেখুন এইখানে আমরা বললাম যে এটা এটা কত বড় চিনি গেছে গেল 9 পর্যন্ত তার ধারণা পরিষ্কার আছে কিন্তু আমরা ক্রিয়াকর্মে ইনভলভ করছি আচ্ছা বলো দেখুন ই বড় না ই বড় এই ধারণা কিন্তু পরিষ্কার যদি হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি উত্তর দেবে না স্যার 3 বড় কত বড় 2 থেকে কত বড় 1 বড় তার মানে এই যে 1 বড় আচ্ছা ইয়ার থেকে কে বড় 3 বড় না 4 বড় কত বড় না 1 বড় এই যে অন্তরটা এই অন্তরটাকে আপনি গ্রেজুয়ালি তার সঙ্গে নিয়ে যান তার ধারণাটাকে পরিষ্কার করান কোন সময় আপনি বললেন আচ্ছা ই বড় না ই বড় 2 বড় না 4 বড় তখন শিশুর যদি 2 ধারণা ঠিক থাকে 4 ধারণা ঠিক থাকে এবং সে যদি তার ধারণাটা যদি সঠিক হয়ে থাকে তখন বলবে স্যার ইয়ার থেকে 2 বেশি বড় তার মানে এক ঘর আর এক ঘর দু ঘর তাহলে 2 বেশি বড় হবে তাহলে এইভাবে আপনার এই যে সংখ্যা 4 যেটা আছে সংখ্যা 4টাকে আমরা প্রয়োগ করব এবং ক্রমশ তাদের সঙ্গে বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাক্টিভিটি যে ইনভলভ রেখে তার গাণিতিক ধারণাটাকে আমরা সঠিকভাবে বলিষ্ঠ করব তাহলে দেখুন 8 এখানে দিয়ে দিলাম আচ্ছা বলো দেখুন 8টা কত রকম করা যাবে ছেলে কিন্তু করতে শিখবে 6 যুক্ত 2 সমান 8 4 যুক্ত 4